প্রিয় ভাইয়েরা, আসুন এবার জেনে নেই যাকাতের গুরুত্ব কী। যাকাতের গুরুত্ব অপরিসীম। আমরা আগে বলেছিলাম যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যাকাত হচ্ছে ইসলামের যে রুকনগুলো রয়েছে সেই সমস্ত রুকনসমূহের অন্যতম একটি রুকন হচ্ছে যাকাত আদায় করা, এবং ইসলামের তৃতীয় রুকন হচ্ছে যাকাত। এছাড়া পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 82 বার তিনি উল্লেখ করেছেন যাকাতের ব্যাপারে। তার মধ্যে প্রত্যক্ষভাবে তিনি উল্লেখ করেছেন 32 বার, আর সলাতের সাথে একই সাথে সলাত এবং যাকাতকে তিনি উল্লেখ করেছেন 28 বার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকিমু সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিইন, যে তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো এবং কি করো, যাকাত দাও, ওয়ারকাউ মা রাকিইন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত এবং যাকাতকে একসাথে উল্লেখ করেছেন। এরকম ভাবে 28টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকাতকে সলাতের সাথে উল্লেখ করেছেন। এ থেকে আমরা স্পষ্ট হলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে 82 বার প্রত্যক্ষ পরোক্ষভাবে যাকাতের কথা বলেছেন তার গুরুত্ব কেমন, তা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে।